শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম বাংলাদেশি ব্লগ কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই বছরের লাস্ট ডে হলো আজকে তো ভাবলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আসলে দুই হাজার তেইশ সন কেমন গিয়েছে কার জানি না তবে আমার মোটামুটি ভালো গিয়েছে আবার খারাপও গিয়েছে অসুস্থতা বেশি গিয়েছে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে জানি না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী হবে তো যাই হোক আল্লাহ তালা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন সেই কথা নিয়ে চিন্তা না করে আমরা সামনের দিকে এগিয়ে যাব সব সময় তো সামনের দিনগুলো যাতে ভালো কাটাতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের জন্য তো এখানে আমি কিছু কই মাছ নিয়েছি সেদিন আমরা বাজার করেছিলাম কই মাছ শিং মাছ সাথে শোল মাছ এভাবে কিন্তু অনেক ধরনের মাছ কেনাকাটা করা হয়েছে তো ভাবলাম মাছকে কই মাছগুলো একদম লাল করে ভাজি করব কই মাছ কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে না একদম গরম গরম ভাজা খেতে খুবই ভালো লাগে তো কই মাছের মধ্যে এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি হলুদ লবণ মরিচ জিরা ধনিয়ার পাউডার আদা বাটা রসুন বাটা মরিচের পাউডারটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি মাছটাকে ভাজি করব। সাধারণত মাছ রান্না করার সময় কিন্তু মশলাটা কম দিলেও হয় হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিলে হয় আর এভাবে যদি মাছ ভেজে খাওয়া হয় তাতে কিন্তু সেটার মধ্যে মশলাটা একটু বেশি দিতে হয় তো যেহেতু আমরা মাছ ভেজে খাবো সেই জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি তো মাছগুলো আমার যখন সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এপিট ওপিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি তার উপরে আমি একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর কিছু কারিপাতা নিয়ে এসেছি কারিপাতাগুলো ধুয়ে ভালোভাবে তারপর মাছের উপরে দিয়ে দিয়েছি তাতে করে হবে কি মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে তো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে সেঁকে উঠিয়ে নিয়েছি আর এখন একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাউল নামিয়ে নিয়েছি আজকে চিকেন তেহারি রান্না করব সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এখান থেকে কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি আজকে আমি আস্ত মশলা দিয়ে কিন্তু চিকেন তেহারিটা রান্না করবো সেই জন্য এখানে আমি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টক দই আর বাদাম একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম বিভিন্ন ধরনের বাদাম কিন্তু এখানে ব্লেন্ড করা আছে আর এখন দিয়ে দিলাম চিকেন তেহারির মশলা এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি খুবই অল্প মশলায় কিন্তু চিকেন তেহারিটা রান্না করলে খেতে ভালো লাগে তাই আমি অল্প মশলায় কিন্তু আজকে চিকেন তেহারিটা রান্না করে নিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এখানে যে চিকেনগুলো আমি দিচ্ছি এগুলো রোস্টের পিস করে কাটা ছিল চিকেনটা জাস্ট একটু ভালোভাবে ধুয়ে পানি সেঁকে রেখে দিয়েছিলাম আর এখন চিকেনগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আগে থেকে ধুয়ে প্লাওয়ার চাউলটা একটা স্টেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে এখন আমি চিকেনটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মানে হাফ সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি চালটা আর একটু ভালোভাবে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছে আর এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি পানি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর এই যে আমার কিন্তু এখন চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে তো এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে বাটার ঘি তার মধ্যে কিন্তু জর্দা রঙ যে কোনো কালারফুলের জন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন তো আমরা যেহেতু নিজেরাই খাবো সেজন্য কালার ইউজ করছি না আর এখানে আমি দুধ জাল করে নিয়েছি দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে তখন আমি খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন মতো ছোটোবেলায় অনেক খেয়েছি খেজুরের পায়েস তখন খেতে খুবই ভালো লাগতো আর সেই ফ্লেভারটা মনে হয় এখনও যখন মনে করি যে সেই ফ্লেভারটা এখনও পাচ্ছি বাচ্চাদের সাথে মাঝে মধ্যে গল্প করি বাট বাচ্চারা অত বেশি এনজয় করতে পারে না কিন্তু আমরা যখন ছোটোবেলার কথা মনে করি তখন কিন্তু অনেক খারাপ লাগে তো যাই হোক ভাবলাম কিছু খেজুরের গুড় দিয়ে আজকে আমি পায়েস রান্না করব তো দুধটা ভালোভাবে জাল করার পর আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পর আমি এক কাপের মতো প্লাউর চাল ধুয়ে এক্সট্রা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো অনেক সময় ধরে জাল করার পরে যে এরকম অবস্থা হয়েছে এটা খেতে খুবই সুস্বাদু আর এটা যখন আমি রান্না করেছিলাম পুরা ঘরে কিন্তু এত সুন্দর একটা স্মেল চলে এসেছে আর খেতে এত বেশি ভালো লাগছিল আর আপনাদের ভাইয়া বলতেছে মনে হলো যে বাসায় তুমি খেজুরের রস জাল দিচ্ছিলাম কার মা খালারা যখন খেজুরের রস জাল করতো তখন কিন্তু পুরা বাড়িতে একটা গ্রান ছড়িয়ে পড়তো ওরকম একটা গ্রান পাচ্ছি আমরা সেদিন আপনাদের ভাইয়া পাঁচ কেজির মতো গুড় নিয়েছে অনলাইন থেকে সরি তিন কেজির মতো গুড় নিয়েছে অনলাইন থেকে সেটা ছিল খেজুরের গুড় তো খেজুরের গুড়টা তো ওনারা অরিজিনাল বলেই বিক্রি করছিলো তো সেই জন্য আমরা অনলাইন থেকে খেজুরের গুড়টা নিয়েছি গুড়টা খুবই ভালো ছিল সেটা আমরা মুড়ি দিয়ে তারপর রুটি দিয়ে খেয়েছি তারপর আজকে পায়েস রান্না করলাম দেখি এটা খেতে কেমন হয় আর কি তো পায়েসটা যখন আমার রান্না করা হয়ে গিয়েছে আমি ছোটো ছোটো মাটির পেওলাতে করে ফ্রিজে রেখে দিয়েছি যখন সম্পূর্ণ ঠান্ডা হবে তখন খেতে খুবই ভালো লাগবে সেটা বিকেলের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমার চিকেন বিরিয়ানিটাও রান্না করা হয়ে গিয়েছে তো প্লেটের উপরে আমি কিছু ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম ডিম আর এখানে আমি একটা সালাদ তৈরি করেছি এখনও আমার পাইনএপেল কাটা বাকি আছে সালাদের মধ্যে আমার পাইনএ্যাপেল অ্যাড করতে হবে যখনই আমাদের বাসায় পাইনেপেল নিয়ে আসে তখন পাইন্যাপেলের সালাডটা তৈরি করে খেতে খুবই ভালো লাগে তো আপনাদের ভাইয়া পাইন্যাপেল কেটে নিচ্ছিলো ছোট ছোটো করে সেগুলো আমি সালাদের মধ্যে দিয়ে দিব আর এই যে এখানে আমার কই মাছ ভাজাটা আমি আবারও কই মাছটা একটু গরম করে নিয়েছি কারণ এটা ঠান্ডা খেতে একদমই ভালো লাগবে না আর এদিকে দিকে স্যুপ তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য ওরা তো এখনও ঘুম থেকে উঠেইনি বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুরসুপ করেছে আর এদিকে আমার এই যে আমাদের আজকের খাবার দাবার সেগুলো একটু টেবিলে পরিবেশন করে নিলাম আর আমার কাছে কই মাছটা খেতে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছিল আর এই যে আমাদের আনারস কাটা হয়ে গিয়েছে পরে আমি সালাদের মধ্যে আনারসটা অ্যাড করে দিয়েছি আর পাইন্যাপেল সালাডটা হলে খাবারটা একটু অন্যরকম হয় এত সুস্বাদু হয় খাবারটা এটার মধ্যে আর অন্য কিছু অ্যাড করতে হয় না লবণ কোনো কিছু না দিলেও হবে এমনিতেই খেতে খুবই ভালো লাগে মালয়েশিয়ানরা কিন্তু এই পাইনেপেল সালাদটা খেতে খুবই পছন্দ করে তো আমাদের বাসায় যেহেতু আজকে পাইনেপেল ছিল সেই জন্য সালাদটা আমরাও তৈরি করে ফেলেছি তো যাই হোক আমরা সবাই মিলে এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তো বিকাল টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম যে আমরা খেজুরের গুড়ে যে পায়েসটা রান্না করেছি সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে তিন চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন বাচ্চাদেরকে দিবো খাওয়ার জন্য আর আপনাদের ভাইও খেতে খুবই পছন্দ করেছিল যে এটা খেতে খুবই ভালো লেগেছে যেহেতু আমি চিনি অ্যাড করে শুধু গুড় দিয়ে রান্না করেছি তাছাড়া একটা ফ্লেভারটা খুবই ভালো লাগছিল তো বাচ্চাদের বললাম চলো আমরা আজকে একটু বাহির থেকে ঘুরে আসি যেহেতু বছরের শেষ দিন আজকে তো বাচ্চারা রেডি হয়ে বসে আছে ওরা বাহিরে যাবে এই ফাঁকে আমি বললাম যে তাহলে সবাই মিলে আমরা এখন খেজুরের গুড়ের পায়েসটা খেয়ে নিই এটা খেয়ে তারপর আমরা বাহিরে যাওয়ার জন্য রওনা হয়ে যাব। তো বাচ্চারা তো কখনো খায়নি খেজুরের গুড়ের পায়েস ওরা এই প্রথমবার খেয়ে নিচ্ছে হয়তো খেজুরের রসের যে পায়েসটা হয় সেটা খেয়েছে ওরা এরকম গুড়েরটা কখনো খায়নি তো সেটা ওদেরকে এখন তৈরি করে দিলাম ওরা এখন খেয়ে বলতেছে যেটা কেমন হয়েছে ওদেরকে বললাম টেস্ট কেমন হয়েছে যেহেতু ওরা ছোটবেলা কখনো খায়নি সেই জন্য তাদের অত বেশি পরিচিত না ফ্লেভারটা তারপর আমি বললাম যে আমার ছোটোবেলার হিস্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি তো ছোটোবেলার একটা গল্প ওদের সাথে বলতে বলতেই কিন্তু আমাদের খাওয়াটা শেষ হয়ে গিয়েছে আর খাবারটা অনেক এনজয় করে আমরা সবাই মিলে খেতে পেরেছি যেহেতু পায়েসটা অনেক বেশি ঠান্ডা ছিল সেই জন্য খেতে ভালো লাগছিলো আশালিন তো লিকুইড খাবার খেতে একদমই পছন্দ করে না তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম একবার যখন খাওয়াতে পারবো সে বারবারই খেতে যাবে এক সময় শ্যামাই খেতে পছন্দ করতো না বাট এখন কিন্তু শ্যামাই খেতে অনেক বেশি লাইক করে পাঁচটা খাওয়ার পর আমরা হাঁড়িগুলো রেখে দেবো ওগুলো ধুয়ে পয়সা করে রেখে দেবো হাড়িগুলো অনেক কিউট আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আপনাদের ভাইয়া বাচ্চারা এখন রেডি হয়ে এই যে রওনা হয়ে গিয়েছি যেহেতু আজকে বছরের শেষ দিন ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করে আসে আর আমাদের রোডে তো গাড়ির নিয়ে ঢোকায় যায় না রোডে যেহেতু কাজ চলতেছে সেজন্য জন্য মেন রোডে সময় আমাদের গাড়ি রেখে তারপর হেঁটে বাসায় যেতে হয় আবার যখন বাসা থেকে বের হয় তখন আবার হেঁটে অনেক দূর আসতে হয় তারপর গাড়িতে উঠতে হয় এরকম করে আমাদের গাড়ি কিন্তু অনেক ময়লা হয়ে যায় মানে ধুলা বালি একদম ভরে থাকে যেহেতু রোডের সাইডে রাখা হয় গাড়িটা সেই জন্য তো পরে আমরা একটা জায়গায় চলে আসি আর এই জায়গাটা একদম নিরিবিলি অন্ধকার ছিল বাচ্চারা চাচ্ছিলো গ্রামীণ মানে গ্রামীণ একটা পরিবেশে ওরা বাজিগুলো ফুটাবে তো সেজন্য ওদেরকে গ্রামীণ একটা পরিবেশে নিয়ে আসে আর এখানে আসার পর দেখতে পেলাম এত ঠান্ডা মানে কী বলবো এত ঠান্ডা লাগছিলো আমার কাছে তো সালমান কিন্তু বারবার ফুটানোর চেষ্টা করছিল বাজেগুলো সেগুলো কিন্তু ফুটতেছিল না সেই জন্য সে বললো যে অনলাইন থেকে নিয়েছি সেখানে কমপ্লেন করবো যে এরকম বাজে এগুলো আমাকে কেন দিয়েছে তো দুই তিনটার মতো এখানে ফুটানোর চেষ্টা করেছি সেগুলো একটা ছিল না তারপর লাস্টটা দেখি কি হয় যেহেতু এগুলো ছিল না সেই জন্য আমি সালমানকে বারবার বলছিলাম যে চলে আসো এগুলো রিক্সে যাওয়ার দরকার নেই আমরা এগুলো ফুটাবো না চলো আমরা বাসায় চলে যাই আর বাচ্চারা তো কিছুতেই মানছে না যে না এগুলো ফুটাবোই আমরা কেন ফুটতেছে না পরে যেগুলো তারাবাতি ছিল সেগুলো আমরা এখন জ্বালিয়ে নিয়েছিলাম আর এগুলো তো সব সময় আমরা তারাবাতি কিনে ঘরে রেখে দিই বাচ্চারা এগুলো নিয়ে অনেক আনন্দ করে ঈদের সময় বা যে কোনো একটা হলিডেতে বাচ্চারা পছন্দ করে আর নিউ ইয়ারে তো সবসময় ফুটাবে সেটা আপনাদের ভাইয়া মালের সাথে যখন আমরা ছিলাম আমাদের তিন চার কার্টুন করে কিনে তারপর গাড়ি পিছনে রেখে দিত সেগুলো পুরা বছরই আমাদের মানে বাজি ফুটানো হতো গ্রামে যে তারপর বিভিন্ন রাস্তাঘাটে ওই দেশে কোনো কমপ্লিট নেই যে কোনো জায়গায় এগুলো ফুটাতে পারে সবাই কোনো সমস্যা হয় না তবে আমাদের দেশ তো বাচ্চারা যেহেতু সময় এগুলো ফুটিয়ে এসেছে ওরা একটু আনন্দ করতে চায় সেই জন্য আর কি একটু ফুটালাম এখন সময় হলো রাত নয়টা বাজে তো আমরা তো বারোটার দিকে আরও বাজি ফুটাবো সেগুলো আমাদের স্বাদে ফুটানো হবে আর এই এরিয়াতে আমরা বেশি সময় ধরে থাকিনি যেহেতু এই এরিয়াতে একটু সমস্যা হচ্ছিল আর এতটাই অন্ধকার এখানে আমার কাছে ভয় লাগছিল আর বাচ্চারা চাচ্ছিলো গ্রামীণ পরিবেশে অন্ধকারে এগুলো ফুটাবে তো লাস্ট মুহূর্তে সালমান এই যে একটা ফুটাতে পেরেছে তো এটা ফুটানোর সাথে সাথেই আমরা বাসায় চলে আসি আর আপনাদের ভাইয়া খাবার কিনতে গিয়েছিল একটা রেস্টুরেন্টে আর যে এরিয়াতে আমরা গিয়েছি সেই এরিয়া যেয়ে দেখি সব রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে মানে পুলিশ চলে আসছে যে আজকের দিনে নাকি এখানে কোনো দোকানপাট কোনো কিছু খোলা রাখা যাবে না রাস্তাঘাটে গাড়িও কিন্তু চেক করছিল মানে আমরা একটু ভয়ে পড়ে গিয়েছিলাম এখানে যে কী অবস্থা পরে ওখানে আর আমাদের তেমন বেশি সময় ধরে থাকা হয়নি আমরা পরে বাসায় চলে আসি আর আপনাদের ভাইয়া যে এখানে নান রুটি গ্রিল চিকেন এগুলো কিনে নিয়ে এসেছে সেগুলো কখন কিনেছে আমি বুঝতেই পারিনি গাড়িতে আসার পর আমরা বলতেছি যে চিকেনের গ্র্যান আসতেছি কোথা থেকে রুটির গ্র্যান আসতেছে কোথা থেকে পরে দেখি যে আপনাদের ভাইয়া বলছে আমি এগুলো কিনে নিয়ে এসেছি চলো আমরা কোথাও নেমে এগুলো খেয়ে নেব তো আমরা বলতেছি কোথাও নেমে খাওয়ার দরকার নেই চলো আমরা বাসায় চলে যাই বাসায় যে এগুলো খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে যাব বাজে ফোটানোর জন্য পরে পরে আমরা বাসায় চলে আসি যেই কথা সেই কাজ আমরা চেয়েছিলাম যে একটা রেস্টুরেন্টে বসবো বা ওখানে আশেপাশে আমরা বাজি ফুটাবো একটু আনন্দ করব কিন্তু ওখানে এত পুলিশ ছিল যে পুলিশের জন্য কোনো রেস্টুরেন্টে বসা যাবে না সব কিছু বন্ধ করে দিচ্ছিলো আর গুলশানে যেতে চেয়েছিলাম সেখানে তো একটু আজকে জ্যামজট যদি হয় তাহলে তো আমাদের আনন্দ একদমই মাটি হয়ে যাবে সেজন্য গুলশানে আর আমরা যেতে পারিনি পরে বাসায় এসে আমরা গ্রিল চিকেন নান রুটি এগুলো খেয়ে নিলাম খেয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে এখন রেডি হয়ে চলে যাব সাধে এখন তো প্রায় সময় দশটা বেজে গিয়েছে তো আমরা এগারো সাড়ে এগারোটার দিকে উপরে যাব আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাহিরে কিন্তু অনেক ঠান্ডা লাগছিল আমরা সোয়েটার জ্যাকেট যেই যা পেরেছি সব কিছু পরে নিয়েছি এই কয়েকদিন অত বেশি ঠান্ডা ছিল না আজকে দুই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে তো যাই হোক আমরা পরে ছাদে চলে আসি আর চাঁদ মামা দেখে শালিন বারবার বলতেছিল ওই যে চাঁদ দেখা যাচ্ছে ওরা চাঁদ দেখতে অনেক বেশি পছন্দ করে আর আজকে ছাদে আমাদের সব কাপড় রয়ে গিয়েছে যেহেতু আমরা বারোটার দিকে ছাদে আসবো সেই জন্য কিন্তু কাপড়গুলো আজকে নিতে আসেনি ভাবলাম একবারেই এসে কাপড়গুলো নিয়ে যাব। তা আমরা প্রথমে এসে দেখি ছাদের আশেপাশে এত বেশি লোকজন ছিল আর ছোটো ছোটো বাচ্চারা চিটকার চেঁচামেচি করছিলো আর এই স্পিনার লাইটিংটা আমরা কখনো আর ফুটাইনি এই এবছর এটা নতুন এসেছে সেজন্য সালমান এটা অর্ডার করেছে তো এটা আসার পর এটা খুবই সুন্দর ছিল যখন এটা জ্বালানো হয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার দিকে আসতেছে সেই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম এটা কিন্তু স্পিনার যেভাবে ঘুরে ওইভাবেই কিন্তু ঘুরতে ছিল খুব সুন্দরভাবে তো এরকম আমরা তিনটা নিয়েছিলাম একটা নষ্ট হয়েছে আর দুইটা আমরা এখানে ছাদের উপরে এসে জ্বালালাম এটা কোনো সমস্যা হয় না এটা শুধু একটু ঘুরবে এরকমই তো খুবই সুন্দর ছিল এটা স্পিনার লাইটিংটা তো বাচ্চারাও পছন্দ করেছে তো আমরা ছাদে আসার পর ভাবলাম যে আমরা একা ফুটাবো আশেপাশে হয়তো কোনো লোকজন এবার দেখতে পেলাম এত সাউন্ড হচ্ছিল আশেপাশে যে সাউন্ডের জন্য ছাদে থাকা যাচ্ছিল না হয়তো আপনারাও বুঝতে পারছেন তা আমাদের বাজিগুলো খুবই সুন্দর ছিল বাট আমি ভয়ের কারণে ভিডিও করতে পারিনি সেটা নিচে জ্বলে তারপর উপরে কিন্তু আবার লাইটিং হয়ে যায় উপরেরটা যখন আমি ভিডিও করতে গেছি তখন বারবারই কিন্তু আমি অন্য দিকে যখন দৌড়ে চলে যায় তখন কিন্তু আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা প্রায় ছয়টা সাতটার মতো কিনেছিলাম তো সবগুলোই কিন্তু আমাদের ফুটানো হয়েছে তো লাস্ট মুহূর্তে হয়তো আরও দুইটা আছে সেগুলো সালমান ফুটাবে পরে আমরা বাসায় চলে যাব আর আমরা অপেক্ষা করছিলাম কখন বারোটা বাজবে কখন বারোটা বাজবে তো অলরেডি বারোটা বেজেই গিয়েছে আর মিরাকে বলছিলাম টাইম দেখাও সে আমাকে টাইম দেখাচ্ছে দেখলাম যেটা এরাবিয়ান লেখা যে এরাবিয়ান লেখায় কি সবাই কি বুঝতে পারবে তো যাই হোক অপেক্ষা করে তারপরে যে বারোটা বেজে গিয়েছে আর এই ফাঁকে আমরা আরও দুই তিনটা ফুটিয়ে নিলাম এই যে লাস্ট মুহূর্তে আমি একটু ভালোভাবে ভিডিও করতে পেরেছি মানে প্রথম দুই তিনটা যখন ফুটিয়েছিলো তখন আমার ভিতরে একটু ভয় কাজ করছিল। আর বাচ্চাদেরকে আমি ফুটাতে দিতেই চাই না যখন বাচ্চারা ফুটাতে যায় তখন আমার একটু ভয় লাগে যে কখন কি হয়ে যায় নাকি তো যাই হোক আমি ভেবেছিলাম যে আমরাই নাকি দুই তিনটা ফুটাবো বাট আমাদের প্রত্যেকটা ছাদে আমাদের এরিয়াতে যতগুলো স্বাদ ছিল ওই স্বাদ থেকে কিন্তু ফানুস তারপরে যে বাজে ফুটানো সব রুম থেকেই কিন্তু এগুলো করতেছে বাট বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো এত সাউন্ড হচ্ছিলো যে সাউন্ডের জন্য ছাদে দাঁড়ানো যাচ্ছিল না হয়তো কিছু কিছু আমি ভিডিও রেখেছি আপনাদের জন্য রিয়েল সাউন্ড ছিল সেটা থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন খুবই আনন্দ করেছে অনেকে বলে যে আমাদের দেশে আনন্দ করে না বাট আমাদের দেশে আরো বেশি আনন্দ করে প্রত্যেকটা ছাদে কিন্তু বাচ্চারা এত চিটকা চেঁচামেচি শুরু করে দিয়েছে বাচ্চাদের জন্য কিন্তু আমরা বাসায় থাকতে পারছিলাম না আর আমাদের ছাদের আশেপাশে সবাই কিন্তু ছিল আমাদের ছাদে যত লোকজন এসেছে আজকে আমার কাছে মনে হয় প্রায় দশ পনেরো জনের মতো এসেছে ছাদে বাচ্চাদেরকে নিয়ে সবাই শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এসেছে তো যাই হোক আজকে আমরা অনেক আনন্দ করেছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে গিয়েছিলাম বাসায় এসেছি আবার সাথে চলে এসেছি সবাই মিলে অনেকটা আনন্দ করতে পেরেছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানায় আমাদের পরিবারের পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করছি আপনাদের আগামী দিনগুলো ভালো যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভালো কাটুক সবার জন্য সেই দোয়াই করি সব সময় আর আমাদের জন্য সবাই দোয়া করবেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমাদের অত বেশি ভালো যায়নি যাতে করে সামনের দিনগুলো সামনের বছরগুলো আমরা আরও ভালো কাটাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফে সবাইকে হ্যাপি নিউ ইয়ার গুড নাইট শেষ হয়ে গেল কি শেষ